আমি বাংলায় কথা কই, উত্তর আমেরিকার বাচিক শিল্পীদের নিজস্ব পডকাস্ট। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমি বাংলায় কথা কই। যদি একটা কুকুরের পেছনে মাসে 75 টাকা খরচ হয় আর সে কুকুরের তিনটে ঠ্যাং হয়, তবে ফি ঠ্যাংয়ের জন্য কত খরচ হয়? আগে 25 টাকা। উত্তম প্রস্তাব। আমি ব্রাহ্মণী, বৃদ্ধা মাতা, তিন কন্যা, বিধবা পিসি দাসী, একুনে 8 জন। আমাদের সকলের জীবন ধারণের জন্য আমি মাসে পাই 25 টাকা। এখন বলতো দেখি, এই ব্রাহ্মণ পরিবার লাট সাহেবের কুকুরে কটা ঠ্যাঙের সমান? সৈয়দ মুস্তাফা আলীর পাদটিকা গল্পে বৃদ্ধ দরিদ্র সংস্কৃত পণ্ডিত মশায়ের এই আপাত সহজ প্রশ্নটিতে মৌন ছিল পুরো ক্লাসরুম। তার কারণ বোধ হয় তখনও মানুষের বিবেকবোধ তার বাক্রোধে পারক ছিল। 2020 সাল হলে হয়তো এই ক্লাসরুমটি ফেটে পড়ত অট্টহাসিতে। আগে সামাজিক বৈষম্য মানুষকে ভাবাত, আর এখন তা প্ররোচনা যোগায় আরও আরও উচ্চে ওঠার। না, অ্যাসপিরেশনাল আপওয়ার্ড মোবিলিটি মোটেই খারাপ না, খারাপ তার উগ্রতা, যা মানুষের স্বাভাবিক নীতিবোধ ও সামাজিক সহমমত্বকে প্রায় সর্বাংশে গ্রাস করেছে। মাত্র 1% মানুষের হাতে দেশের 80% সম্পদ জমা থাকলেও আমরা কেউ প্রশ্ন তুলি না, কারণ আমরা বিশ্বাস করি যথেষ্ট পরিশ্রম করলে, লেগে থাকলে যে কেউ সফল হতে পারে। আর সেই ইঁদুর দৌড়ে যে জেতে, নিজেদের জয়কে প্রশ্ন করার কথা তারা ভাবতেই পারে না। তারা কখনো ভেবে দেখেও না আসলে কত কিছু আছে সেই সাফল্যের পেছনে, যার কোনো একটির অভাব হয়তো তারই মতো হাজার হাজার মানুষকে হারতে বাধ্য করেছে। ঠিক পরিবারে ঠিক বর্ণ, ধর্ম, শ্রেণী, লিঙ্গ অনুযায়ী জন্ম, পূর্বপুরুষের অর্জিত সম্পদ, শারীরিক সুস্থতা ও সক্ষমতা, এবং তার সঙ্গে অবশ্যই আছে সব কিছু ঠিকঠাক চলার মতো ভাগ্যের জোর। মনে পড়ে না এর কোনোটিই তার অর্জিত নয়। কিন্তু যে তার দম্ভে মানুষ তার শালীনতা বা নীতিবোধটুকু আজ হারাতে বসেছে, তাই সাফল্যের আকণ্ঠ মদে মত্ত ধনীর লাক্সারি কার যখন ফুটপাতবাসীকে পিষে দিয়ে যায়, নিরুত্তাপ মানুষ নিপুণ যৌক্তিকতার সাথে বলে, ফুটপাত তো আর কারো শোয়ার জায়গা হতে পারে না। সে অকাতরে ভুলে যায় যে ফুটপাত গাড়ি চালাবারও জায়গা হতে পারে না। কিন্তু এই প্রসঙ্গে সেই ছোটবেলায় পড়া কোনো এক পুজো সংখ্যায় বেরোনো একটি গল্পের কথা মনে পড়ে গেল, যা কি ভীষণভাবে সত্যি আজকের দিনে। সুজন একটি সফটওয়্যার ফার্মে চাকরি করে। রোজ যখন গাড়ি চালিয়ে অফিস থেকে বাড়ি ফেরে, ওই চার মাথার ট্রাফিক সিগন্যালে এক শীর্ণ বুড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিক্ষার পাত্র নিয়ে। একদিন সে কাজ নামিয়ে 10টি টাকা দেয়, আর বুড়ি ফোকলা দাঁতে এক গাল হেসে আশীর্বাদ করে চলে যায়। মনটা কেমন ভালো হয়ে যায় সুজনের। এরপর রোজ ওই সিগন্যালে গাড়ি দাঁড়ালেই বুড়িকে সুজন 10টা করে টাকা দেয়। না, তাদের আর কোনো কথা হয় না, তাও যেন কেমন একটা সখ্যতা গড়ে ওঠে। মাস দুয়েক পর এরকমই এক সন্ধ্যায় সুজন বুড়িকে ওই সিগন্যালে দেখতে পায় না। ভাবে হয়তো শরীর খারাপ, কিন্তু পরের 3-4 দিনও না দেখতে পাওয়ায় কেমন এক চিন্তা হতে থাকে। তাই মনস্থির করে বুড়ির খোঁজ নেবে। মোড়ের দোকানগুলিতে বুড়ির বিবরণ দিয়ে খবর নেবার চেষ্টা করে, কাছাকাছি 2-1 জন ভিক্ষুকদেরও জিজ্ঞাসা করে। কেউই কিছু বলতে পারে না, এমনকি মনেও করতে পারে না এরকম বুড়ি কেউ ছিল বলে। শুধু তাই না, কেউই তাদের অমূল্য সময় এক বুড়ি ভিক্ষুকের বিবরণ শুনে নষ্ট করতে রাজি না। মানুষের নিষ্পৃহ স্বার্থপরতা দেখে বড় রাগ হয় সুজনের। রাগ হয় তার নিজের ওপর, সমগ্র সমাজ ব্যবস্থার ওপর। ক্লান্ত হয়ে বাড়ি ফেরে সে।
রোজকার জীবনে কোনো পরিবর্তন হয় না। তাও কোনো এক গভীর আশায় প্রত্যেক সন্ধেবেলা বাড়ি ফেরার সময় ওই চার মাথার মোড়টিতে চোখ রাখে সুজন। হপ্তা দুয়েক পর নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সে। দূর থেকে দেখতে পায় বুড়ি ঠিক একই জায়গায় ভিক্ষাপাত্রটি নিয়ে দাঁড়িয়ে। প্রচণ্ড খুশিতে কাজ নামিয়ে হাতে দশটা টাকা নিয়ে ডাক দেয়, এই বুড়ি কোথায় ছিলে এতদিন? বুড়ি কাছে এসে সেই একই রকম ফোকলা দাঁতে এক গাল হেসে হাত বাড়িয়ে টাকাটা নেয়। শুধু সুজন বুঝতে পারে এই বুড়িটি সেই বুড়িটি নয়, আর প্রথমবার রিয়েলাইজ করে ভারতবর্ষে এরকম কোটি কোটি বুড়ি শীর্ণ চেহারায় শতচ্ছিন্ন মলিন পোশাকে রোজ রাস্তার মোড়ে এসে দাঁড়ায় দুটো পয়সা বা একটু খাবারের আশায়। তাদের বাঁচা মরা, থাকা বা না থাকা, খাওয়া না খাওয়াতে কারোর কিচ্ছু যায় আসে না। সুজনদের মধ্যে যেটুকু মানবিকতা আজও বেঁচে আছে তাকে গলা টিপে মেরে ফেলার কি প্রচণ্ড আয়োজন চলেছে কনজিউমারিজমের দৈনিক নির্লজ্জ প্রদর্শনীর মাধ্যমে। তা প্রতিদিন মানুষকে এতবার করে চোখ ঝলসানো বৈভবের আরাম ও আতিশয্যে অভ্যস্ত করে দিচ্ছে যে সে বিস্তৃত হচ্ছে সামাজিক দারিদ্রতার বাস্তবতাকে। আর এর ফল হচ্ছে কি ভয়ানক, পুরো সমাজটা ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে এক বিশাল নোংরা কদর্য বস্তি পরিবেষ্টিত বিচ্ছিন্ন ছোট্ট বিলাসবহুল ওয়ান্ডারল্যান্ডে। এখানে একটা গল্প বলি। এক বাঙালি বাবু রবিবার বিকেলবেলা তার পরিবারের সাথে নিজের গাড়ি চেপে বেরিয়েছেন সান্ধ্য ভ্রমণে। গড়ের মাঠের হাওয়া, ভিক্টোরিয়ার সামনের ফুচকা আর এক্সাইডের মোড়ের এক চিকেন রোল খেয়ে মন্দ কাটল না দিনটা। এখন ফেরার পালা, কাল থেকে আবার আপিস। মাঝে কোথাও গাড়িটা অল্প দাঁড় করিয়ে হালকা হয়ে নিতে হবে, তা নিয়ে অবশ্য খুব কোনো চাপ নেই। ফাঁকা ফুটপাথ দেখে বাবু গাড়ি দাঁড় করালেন এবং ফুটপাথটি দিব্যি নিজের টয়লেট প্লেস মনে করেই এমন সময় এক ষাটোর্ধ মানুষ এগিয়ে আসলেন কিছু বলার জন্য। বাবুটি ভাবলেন নির্ঘাত ভিক্ষাপ্রার্থী এবং এক্ষুনি বেকার বেকার কিছু টাকা গচ্চা যাবে, তাই যথাসম্ভব তৎপরতায় কাজটি সমাধা করে পলায়নে উদ্যত হলেন। পেছনে শুনতে পেলেন, বাবা পরের দিন একটু দূরে ওই দিকটায় করো, এখানে আমি আমার পরিবার নিয়ে শুই কিনা। এই প্রান্তিক মানুষগুলো এরকমই দিন কাটাবে, আর আমরা, মানে যারা কমফোর্টেবলি নাম, গাড়ির কাঁচ তুলে বা কয়েক হাজার কোটি টাকার লম্বা উঁচু প্রাচীর তুলে তাদের অপাঙ্কতেও করে রাখব আমাদের ঝাঁ চকচকে শিক্ষিত প্রিভিলেজড গেটেড কমিউনিটি থেকে। এটাই এখনকার নর্ম। আমরা মনে রাখি না বা ইচ্ছাকৃতভাবে রাখতে চাই না যে এরাও মানুষ, এদের জীবনের প্রতিটি পদক্ষেপে সমান অধিকার আছে, নিজের পছন্দ বা অপছন্দ জাহির করার স্বাধীনতা আছে, আত্মসম্মান বোধ আছে। দরিদ্রকে করুণার পাত্রের আসনে বসিয়ে অযাচিত ধানে ধন্য করে নিজেদের মহান বা উদার প্রতিপন্ন করার বাসনা আমাদের প্রবল। এবারের গল্পটি তারই এক প্রতিচ্ছবি। এক প্রৌঢ় ভদ্রলোক প্রাতরাস করে বেরিয়েছেন কলেজ পাড়ার লাইব্রেরিতে যাবার জন্য। ভদ্রলোক খুবই নিয়মানুবর্তী এবং নিজের নৈতিকতা বোধে অটল। লাইব্রেরিটা কিছুটা দূর হলেও উনি হেঁটেই যান, কারণ রিক্সা চড়া ওর নীতিবিরুদ্ধ। তা আজ হঠাৎ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রিক্সাওয়ালাটি কাছে এসে বলে, ও বাবু কোথায় যাবেন, চলো না আমার রিক্সায়। বাবু রিক্সাতে না উঠে বলেন, ওই ওই সামনে চল, ওখান থেকে উঠব। এরপর একাধিকবার বলার পর
যখন উনি প্রায় পৌঁছে গেছেন, 20টা টাকা বার করে রিক্সাওয়ালাকে বললেন, এই নে টাকাটা রাখ, আমি এসে গেছি। রিক্সাওয়ালা অত্যন্ত হতাশ হয়ে বলে, বাবু আগে বলতে পারতেন, আমি এত দূর আসতাম না, বলে পেছন দিকে ফিরতে শুরু করে। বাবু হাঁক দেন, কিরে টাকাটা নিবি না, আমি রিক্সাতে উঠিনি কারণ আমি রিক্সা চড়ি না। রিক্সাওয়ালা মুখ না ফিরিয়েই জবাব দেয়, টাকাটা রেখে দিন বাবু, আমিও ভিক্ষা নিই না। আজকের এপিসোডটি শেষ করব আমার দেখা একটি ছোট্ট ঘটনা দিয়ে। দীঘা বেড়াতে গেছি, সকালবেলা হোটেলের বারান্দা থেকে সমুদ্র দেখছি। নিচে রাস্তা দিয়ে এক মহিলা শ্রমিক মাথার ওপর ভারী বোঝা নিয়ে চলেছে স্টেশনের দিকে। অনেকটা রাস্তা এখনো বাকি, তাই বোঝাটা নামিয়ে একটু জিরিয়ে নেয়, কিন্তু এর পরেই মুশকিলে পড়ে বোঝাটিকে একা একা মাথায় তুলতে না পেরে। আমি বারান্দা থেকে নিচে নামবো কি নামবো না ভাবছি, এমন সময় অন্যদিক থেকে আসা আরেকজন শ্রমিক ব্যাপারটা দেখে দাঁড়িয়ে পড়ে এবং সাহায্য করে বোঝাটি তুলতে। তারপরেই দুজন দুদিকে চলে যায় যে যার কাজে, কেউ থ্যাংক ইউ বা ইউ আর ওয়েলকাম টাইপের কোনো বাক্য বিনিময়ও করে না। সত্যিই তো, মানুষ মানুষকে দরকারে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এ তো সহজাত সৌজন্যতাবোধ, ডিসেন্সি, এর মধ্যে তো কোনো মহানুভবতার ব্যাপার নেই, এটাই তো স্বাভাবিক, এর অন্যথা বরং অস্বাভাবিক। একটি ছোট্ট ইনসিগনিফিক্যান্ট ঘটনা, কিন্তু মনের মধ্যে আবার জাগিয়ে দিয়ে যায় সেই সুন্দর পৃথিবীর স্বপ্ন, যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই মানুষ, সবার অধিকার সমান। তখনই পাশের রুম থেকে কানে ভেসে আসে সুমনের সেই কালজয়ী গান, কার তাতে কি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। ঘরের কোণে একটি মাত্র মোমের আলো, কার তাতে কি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ওই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে।